सीबीआई जिज्ञासाबाद मामलें आपात तो स्वस्ति पेलें ना अभिषेक बंदोपाध्याय। अभिषेक बंदोपाध्याय के जिज्ञासाबाद स्थगितादेश दिल ना सुप्रीम कोर्ट। जिज्ञासाबाद संक्रांत मामलार परवर्ती शुनानी 10 जुलाई। तब अभिषेक बंदोपाध्याय बिरुद्धे 25 लक्ष टाकार आर्थिक जरिमाना जे निर्देश विचारपति अमृता सिन्हा दिएछिलेन सेई निर्देश आपातत स्थगितादेश। आपनादेर जानिये राखी अभिषेक बंदोपाध्याय जिज्ञासाबाद संक्रांत मामलाय आपातत स्वस्ति पेलेन ना अभिषेक बंदोपाध्याय। अभिषेकके जिज्ञासाबाद स्थगितादेश दिल ना सुप्रीम कोर्ट। अर्थात सीबीआई जिज्ञासाबाद जे मामला कुंतल घोषेर चिठी संक्रांत सीबीआई जिज्ञासाबाद मामला सेई मामलाय आपातत स्वस्ति पेलेन ना अभिषेक बंदोपाध्याय। अभिषेक के जिज्ञासाबादे स्थगितादेश दिल ना सुप्रीम कोर्ट। जिज्ञासाबाद संक्रांत मामलाय परवर्ती शुनानी हबे 10 जुलाई। तबे अभिषेकेर बिरुद्धे 25 लक्ष टाकार आर्थिक जरिमानाय स्थगितादेश दिएछे सुप्रीम कोर्ट। अर्थात এই মামলার যে দুটো ভাগ ছিল, একটি ভাগ হচ্ছে সিবিআই বা ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই ভাগে কিন্তু যেটা দেখা গেল যে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ সেখানে হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তাকেই বহাল রাখা হলো। অর্থাৎ সেই মামলায় তিনি স্বস্তি পেলেন না। অভিষেক কে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ না দিলেও আরেকটি যে মামলা, যে আরেকটি পার্ট, আরেকটি ভাগ, অভিষেকের বিরুদ্ধে 25 লক্ষ টাকা যে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, সেই বিষয়ে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে দুটো ভাগ রয়েছে এই মামলার, যেখানে সিবিআই ইডি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। অন্যদিকে 25 লক্ষ টাকার যে জরিমানা, সে বিষয়ে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এটা দুটো পার্টি, যখন প্রথম গত সোমবার অভিষেক মনি সিংভি মেনশন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে দ্রুত শুনানির জন্য, সেই দুটো পার্টি তিনি সেদিন বলেছিলেন। প্রথমত তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডাকা হচ্ছে, তিনি বাইরে রয়েছেন কলকাতার বাইরে, তখনও সিবিআই তাকে ডাকছে, বারবার সমানিসও করা হচ্ছে, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আবার তাকে ডাকতে পারে সিবিআই। সেক্ষেত্রে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে সিবিআই হয়তো পরের দিন অ্যারেস্ট করতে পারে, একটা রক্ষা কবচ তিনি চেয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি একথাও সেদিন বলেছিলেন যে 25 লাখ টাকা জরিমানা ইম্পোজ করা হয়েছে, সেটার জন্যও তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, সেটা আগামী সপ্তাহে আসার কথা সুপ্রিম কোর্টে, সেটা হিয়ারিং হবে। এটা সেদিন হয়েছিল, সেদিন সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি, তারা ফিক্স করেছিলেন যে শুক্রবার অর্থাৎ আজকে শুনানি হবে। আজকে যখন শুনানি স্টার্ট হলো বৃষ্টি, তখন প্রথমেই আমরা দেখলাম অভিষেক মনি সিংভি 3টি অর্ডারের কথা বলেন এবং 24 এপ্রিলের অর্ডারটা বিশেষ করে তিনি উল্লেখ করেন এবং তিনি বলেন কি এটার অরিজিনটা দেখতে হবে মিলট, কোথা থেকে এটা স্টার্ট হয়েছে। এটা একজন সিঙ্গল জাজের অর্ডার দিয়েছিলেন, সেটার পরেই কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল এবং কলকাতা হাইকোর্টের অ্যাক্টিভ চিফ জাস্টিসকে তারা নির্দেশ দিয়েছিলেন অন্য একটা বেঞ্চকে দেওয়ার জন্য। তখন সুপ্রিম কোর্ট বলে কি হ্যাঁ আমরা 3টি অর্ডারই দেখেছি এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পর কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস একটা অন্য বেঞ্চে দিয়েছিলেন এই মামলাটি, সেই বেঞ্চ তার মাইন্ড অ্যাপ্লাই করেছে এবং এইটাতে তারা কোনো হস্তক্ষেপ আর করতে চাইছেন না, সে কথাও তিনি বলেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেন যে তারা কোনো ভুল দেখছেন না হাইকোর্টের এই অর্ডারটাতে, সে কথাও তিনি বলেন। বারবারই বলছিলেন অভিষেক মনি সিংভিকে সেটাতে একটা ত্রুটি রয়েছে, একটা স্পিচ দেওয়া হয়েছিল সেটাকে আগে থেকে ঠিক করে দেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে ডাকা হবে। এবং পরে আবার সুপ্রিম কোর্ট বলে কি আমরা কিন্তু যত যে 25 লাখ টাকার কস্ট ইম্পোজিশনের কথা রয়েছে সেটা তারা শুনতে চাইছেন, তবে তার সত্ত্বেও তারা এটাও বলেন কি আমরা এটা বলছি না কি কোর্ট কোনো ফাইন ইম্পোজ করতে পারে না, অর্থাৎ কোর্ট ফাইন ইম্পোজ করতেই পারে কিন্তু 25 লাখ টাকা যে ইম্পোজ করা হয়েছে সেটাকে তারা শুনতে রাজি রয়েছেন, সেটা তারা শুনবেন, সে কথাও তিনি বলেন। এবং সুপ্রিম কোর্ট আজকে এই মন্তব্য করে সেই সময় কে যতদূর অর্ডারটা এসছে সিঙ্গল জাজ বেঞ্চের, যখন কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস একটা অন্য বেঞ্চকে দিয়েছিলেন, জাস্টিস সিনহা পরে অর্ডার পাস করেছেন, সেই অর্ডারটাকে ব্যালেন্সড এবং ফেয়ার অর্ডার বলে আজকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেঞ্চ জাস্টিস নরসিমহা এবং জাস্টিস মহেশ্বরীর বেঞ্চ ছিল আজকে, যেখানে শুনানি হয় কোর্ট নম্বর 5-এ। এবং পরে অভিষেক মনি সিংহ বারবারই বলছিলেন কি অরিজিনটা দেখতে হবে, কোথা থেকে স্টার্ট হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কোথা থেকে টেনে নিয়ে আসা হয়েছে এবং যার ফলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। এবং তখনও কিন্তু সুপ্রিম কোর্ট বলে কি দেখুন অ্যাজ ফার এস ইনভেস্টিগেশন ইজ কনসার্ন আমরা এটাতে কোনো হস্তক্ষেপ করব না এবং তদন্ত যেটা চলছে সেটা চলতে পারে, সেটাতে তারা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবেন না। এবং যে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটাতে এখনই তারা কিছু করতে চাইছেন না। রাজু, যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সিবিআই অ্যাপিয়ার করছিলেন, তিনি বলেন কি তারা তাদের তদন্ত করার এখতিয়ার রয়েছে এবং এই পাওয়ার কেউ তাদের থেকে নিয়ে নিতে পারে না।
তিনি এটাও বলেন কি একজন মন্ত্রী শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে এটা একটা বড় স্ক্যাম এবং সেটা তারা তদন্ত করছেন এবং তদন্তের যে অধিকার রয়েছে সিবিআই এবং ইডি সেটা কিন্তু তাদের থেকে নিয়ে নেওয়া যায় না তিনি কয়েকটা কোর্টের অর্ডার পূরণও সেটাও রেফার করছিলেন এবং সুপ্রিম কোর্টও বলে কি তারা এই মুহূর্তে সেটাতে ঢুকতে চাইছেন না যা অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ সেটাকে তারা ব্যালেন্স এবং ফেয়ার মনে করছেন তবে হ্যাঁ যেটা ইম্পোজিশন অফ কস্ট করা হয়েছিল 25 লাখ টাকা সেই পার্টটাকে তারা স্টে করছেন ভ্যাকেশনের পর যখন শুনানি হবে তখন তারা শুনবেন 10ই জুলাই পরবর্তী দিন ঠিক করা হয়েছে হিয়ারিংয়ের জন্য বৃষ্টি কিন্তু সেই সময় দেখলেন কপিল সিব্বল অ্যাপিয়ার করেন তখন সুপ্রিম কোর্ট জানতে চায় কি আপনি কোন পক্ষের হয়ে আসছেন তিনি বলেন কি রাজ্য সরকার তিনি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করছেন এবং তিনি বলেন কি এটা পুরোপুরি স্টেজ ম্যানেজ তদন্ত হচ্ছে অর্থাৎ আগে থেকে ফিক্স করা হয়ে রয়েছে পূর্ব পরিকল্পিত কিছু প্ল্যান রয়েছে সেই অনুযায়ী এই তদন্ত চলছে আপত্তি জানান আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস বি রাজু যিনি সিবিআই এর হয়ে অ্যাপিয়ার করছিলেন তিনি বললেন কি অনেকদিন ধরে তারা তদন্ত করছেন এবং একটা বড় স্ক্যাম এখানে অনেক লোকের নাম এসছে সেক্ষেত্রে যে যে তদন্ত যেভাবে তাদের এগোচ্ছে সেইভাবে তাদের লোকগুলোকে ডাকছেন এখানে কোনো স্টেজ ম্যানেজ নয় সেটা তিনি যুক্তি দেন সুপ্রিম কোর্ট আজকে বলে ঠিক আছে রাজ্য সরকারের বক্তব্য শোনা হবে তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে আগামী 10ই জুলাই অর্থাৎ ভ্যাকেশনের পর সুপ্রিম কোর্টে যখন দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন কি এই ভ্যাকেশন চলাকালীনই যেন কোনো একটা সুরাহা পাওয়া যায় কেন কি দ্রুত শুনানির জন্য আর্জি করা হয়েছিল সোমবার আজকের ডেট ছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে বৃষ্টি কি তারা এত গুরুত্ব এই মুহূর্তে আর্জেন্সি কোনো দেখছেন না ভ্যাকেশনের পর যখন 2ই জুলাই কোর্ট খুলবে 10ই জুলাই ডেট ফিক্স করা হয়েছে সেটা কিন্তু মূল হিয়ারিং হবে 25 লাখ টাকার যে অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের কোস্ট ইম্পোজ করা হয়েছিল যেটাকে আজকে সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই 25 লাখ টাকা জমা দিতে হবে না যে ফাইন ইম্পোজ করেছিল কলকাতা হাইকোর্ট এই পার্টে বলা যেতে পারে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তি পেয়েছেন তবে হ্যাঁ যে হস্তক্ষেপ তিনি অন্য একটা চেয়েছিলেন রক্ষাকও চেয়েছিলেন বা কোনো একটা নির্দেশ সিবিআইকে দেওয়া হোক সেটাতে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে বৃষ্টি তারা এই মুহূর্তে তদন্তে কোনো হস্তক্ষেপ করবেন না এবং তারা মনে করছেন যে এই অর্ডার জাস্টিস সিনহা দিয়েছিলেন সেটা ফেয়ার এবং তদন্তে কোনো হস্তক্ষেপ করবে না আপাতত সুপ্রিম কোর্ট এবং সেই কারণে আমরা দেখলাম যে স্থগিতাদেশ দেওয়া হলো না তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তুমি আমাদের সঙ্গে থাকো সর্বোচ্চ আদালতের আজকের পর্যবেক্ষণ এবং নির্দেশ আপনাদের সামনে রাখলাম এর আগে এবার আপনাদের দেখাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ সেই নির্দেশকে বহাল রেখে গত 18ই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় দেন সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে নির্দেশনামায় বিচারপতি সিনহা আরো উল্লেখ করেন আবেদনকারীরা যেভাবে তড়িঘড়ি আবেদন করেছেন তাতে আদালতের মনে সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তদন্তকারী অফিসারদের বাধা দেওয়ার অসৎ উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছে ভাবনাটা ছিল পুরো প্রক্রিয়ায় বাধা দেওয়া যাতে আসল অভিযুক্তদের আড়াল করা যায় শাসক দলের শীর্ষ নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কথা নয় প্রশাসন বিশেষ করে পুলিশ অভিযুক্তদের সাহায্য করেছে প্রেসিডেন্সি জেলের সুপারের অতি সক্রিয়তাও চোখে পড়ার মতো কুন্তল ঘোষের অভিযোগ পেয়ে তিনি যে বিদ্যুৎ গতিতে ব্যবস্থা নিয়েছেন সেটা রাজ্য সরকারের প্রতি তার আস্থাভাজন হওয়ারই প্রমাণ নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকার অঙ্ক সামনে এসেছে তাতে স্পষ্ট যে উচ্চ পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন এর সঙ্গে জড়িত ক্ষমতাসীন ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা এবং আশীর্বাদ ছাড়া এই কোটি কোটি টাকার দুর্নীতি সম্ভব নয় দুর্নীতির টাকা অনেক হাতে ঘুরেছে এক্ষেত্রে পদে পদে হুমকি এবং চ্যালেঞ্জ আসাটা অস্বাভাবিক নয় তদন্তকারী অফিসারদের বাধা টপকে সত্যিটা বার করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে তদন্তকারীদের অফিসারদের কাউকে সমন করার ক্ষমতা নির্দিষ্ট কারোর মধ্যে সীমাবদ্ধ নয় লক্ষ্যে পৌঁছতে তাদের এই ক্ষমতার কার্যকরী প্রয়োগ করতে হবে একই সঙ্গে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছিল সেই নিয়ে নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিনহা উল্লেখ করেন তদন্ত বিলম্বিত করার এবং তদন্তকারী অফিসারদের সন্ত্রস্ত করার এই প্রবণতা আটকাতে শুরুতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এটাই কৌশল হয়ে দাঁড়াবে এই কারণে ভবিষ্যতে অনেক মামলা ঝুলে থাকবে অর্থাৎ আপনারা শুনলেন যে বিচারপতি অমৃতা সিনহা তিনি ঠিক কি নির্দেশ দিয়েছিলেন এবং নির্দেশ নামাতে ঠিক কি লিখেছিলেন সেটা আপনারা শুনলেন মাধুরী বলল অন্যদিকে আজকে যেটা আমরা দেখলাম যে এই যে নির্দেশ তিনি দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টে সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় কিন্তু তিনি স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি হবে 10ই জুলাই কোন বিষয়ে শুনানি হবে 25 লক্ষ টাকার আর্থিক জরিমানা যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেই বিষয়ে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেই বিষয় নিয়ে 10ই জুলাই শুনানি হবে আবারও কথা বলবো আমাদের
প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, তোমার কাছে জানতে চাইবো যে আজকে যখন সওয়াল জবাব হয় সুপ্রিম কোর্টে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি ঠিক কি সওয়াল করেন? দেখো, তার বক্তব্যটা প্রথমেই যখন কোর্ট স্টার্ট হলো হিয়ারিং বৃষ্টি, আইটেম নম্বর 35 ছিল জাস্টিস নরসিমহা এবং জাস্টিস মহেশ্বরীর বেঞ্চে, প্রথমেই অভিষেক মনু সিংভি দাঁড়িয়ে বলেন যে তিনি তিনটি অর্ডার উল্লেখ করতে চাইছেন যেটা আগে এসছে, এবং 24 এপ্রিলের অর্ডারটা তিনি বিশেষ করে মেনশন করছিলেন। তখন সুপ্রিম কোর্ট বলে কি, হ্যাঁ, তারা তিনটি অর্ডারই পড়ে এসছেন, পুরোটা তারা দেখে এসছেন, এবং তারা মনে করছেন নাকি এই মুহূর্তে কোনো হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। তখন আবার অভিষেক মনু সিংভি বলেন কি, দেখুন, একটা অরিজিনটা কোথা থেকে এসছে। একজন বিচারপতি একটা অবজারভেশন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাকে ডাকা যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, সে কথাগুলো তিনি বলেছিলেন, এবং তারপরে এইটা ফ্লো করেছে, যার ফলে সুপ্রিম কোর্টকে পরে হস্তক্ষেপ করতে হয়েছিল। তারা একটা অন্য বেঞ্চকে দিয়েছিলেন, সেই বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে সেটাতে কিছু এরর রয়েছে, সে কথা বারবার বলছিলেন অভিষেক মনু সিংভি। অর্থাৎ যেটা জাস্টিস সিনহার অর্ডার ছিল, পরে রিঅ্যাপ্লাইং অফ মাইন্ড যখন হাইকোর্ট অর্ডার দিল, অন্য একটা বেঞ্চ সেমি অর্ডার কার্যত রাখলো, সেটাতে কিছু এরর রয়েছে, সে কথা বারবারই অভিষেক মনু সিংভি বলছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট বারবারই বলছিলেন কি, তারা এটাকে ব্যালেন্স এবং ফেয়ার অর্ডার মনে করছেন। যতটা 25 লাখ টাকার কস্ট ইম্পোজের কথা রয়েছে, সেটা তারা হয়তো শুনবেন যদি আপনারা প্রেস করেন, যেহেতু এর আগের দিনও অভিষেক মনু সিংভি বলেছিলেন কি 25 লাখ টাকা ইম্পোজ করা হয়েছে কস্ট, সেটাকে চ্যালেঞ্জ করেও তারা সুপ্রিম কোর্টে এসছেন, সেটা তারা শুনবেন। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে গেছে, তার মানে এই নয় কি কোর্ট কোনো কস্ট ইম্পোজ করতে পারে না, এটাও তারা বলছেন না। 25 লাখ টাকা যে ইম্পোজ করা হয়েছে কস্ট, সে ফাইন ইম্পোজ করার এখতিয়ার রয়েছে হাইকোর্টের, তবে যে 25 লাখ টাকা করা হয়েছে এই অ্যামাউন্টটা, সেটা নিয়ে তারা শুনানি করবেন, এবং সেটার জন্য ভেকেশনের পর, অর্থাৎ কোনো আর্জেন্সিও সুপ্রিম কোর্ট সেটাতে দেখলো না, ভেকেশনের পর অর্থাৎ জুলাই মাসে যখন কোর্ট খুলবে তখন 10ই জুলাই ডেট ফিক্স করা হয়েছে। অন্যদিকে বারবার যেই অর্ডারের ত্রুটিতে উল্লেখ করছিলেন অভিষেক মনু সিংভি, যে হাইকোর্টের অর্ডারের পর প্রথমে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস সেটা অন্য বেঞ্চকে শিফট করে দেন, জাস্টিস গাঙ্গুলি থেকে নিয়ে জাস্টিস সিনহার কাছে যায়, এবং সেখানে কার্যত সেমি অর্ডার এসছে এবং সেটাতে কিছু ত্রুটি রয়েছে, সে কথাগুলো অভিষেক মনু সিংভি বলছিলেন। সুপ্রিম কোর্ট আজকে বলে কি, দেখুন, হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস অন্য একটা বেঞ্চকে পাঠিয়েছিলেন, সেই বেঞ্চ তার মাইন্ড অ্যাপ্লাই করেছে এবং তারপর একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারে তারা কোনো ত্রুটি দেখছেন না, এটা ব্যালেন্স এবং ফেয়ার অর্ডার একটা রয়েছে, এবং ফেয়ার অর্ডার এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। আর এরই প্রেক্ষিতে আপনাদের মনে থাকবে, গত 29শে মার্চ শহীদ মিনারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি তার নাম বলার জন্য চাপ দিচ্ছে ধৃতদের, এমনটাই অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন তিনি সেদিন শোনাবো। কোথায় কোথায় বলতো না যে ভাইপো এই করেছে, ভাইপো তাই করেছে, 3 বছর হয়ে গেল এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কি জ্বালা কি ভয়। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি, যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব। কি বলেছিল না, সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। 29শে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তার নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ করলেন। আর ঠিক তার পরের দিন অর্থাৎ 30শে মার্চ আদালতে ঢোকার মুখে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বললেন যে তাকে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। সেদিন কুন্তল ঘোষ কি বলেছিলেন শুনুন। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন, আমাদের যত নেতা আছে তাদের নাম বলানোর চেষ্টা করছে, তার জন্য তারা বলপূর্বক চেষ্টা করছে। আর কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আপনাদের জানাচ্ছি। সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় কোনো স্থগিতাদেশ নয়, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই। তবে বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে 25 লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছিলেন সেই জরিমানায় আপাতত স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।